দীপক, এসো এসো, ভেতরে এসো। এসো এসো দীপক, এসো। কেমন আছো বাবা? ভালো। আপনি আসতে বলেছিলেন। হ্যাঁ, মানে দীপক, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুই কথা দাও, না বলবে না? ভেতরে চলো না, ভালোভাবে বসে কথা বলবে। না না, ওখানে শিখা রয়েছে, কথাটা আমি এখানেই সেরে নিতে চাই। বলো দীপক। কিন্তু আপনি কি বলতে চান সেটাই তো বুঝতে পারছি না। দেখো বাবা, তুমি শিখাকে নতুন জীবন দিয়েছো, শিখাও নতুন করে বাঁচবার স্বপ্ন দেখছে, ও সে স্বপ্নটাকে তুমি নষ্ট করে দিও না। তুমি ওকে বিয়ে করো। বিয়ে? তুমি না বললে শিখাকে আর বাঁচাতে পারবো না বাবা, এই আঘাত ও আর সহ্য করতে পারবে না। এবার তাহলে ও ঠিক আত্মহত্যা করবে। না না, দেখুন, আপনাদের ভুল ধারণা। আরে দীপক, কখন এলে? এইমাত্র। বাবার কাছে শুনেছি তুমি কেন সেদিন খেতে আসতে পারোনি, বুঝলাম তোমার কোনো দোষ নেই, তাই এবারে মতো ক্ষমা করে দিলাম। থ্যাংক ইউ। সেদিন কিন্তু শিখা দারুণ রান্না করেছিল, বিশেষ করে মুরগির মাংসটা। বাপি, না খেয়ে বললে তুমি? ওহো, সেদিন তো আমরা কেউ খাইনি। কেন খাননি? কেন অভিমান জানো তো? আমরা এই বাঙালি জাতটা ভীষণ অভিমান প্রিয়, সবাই সবার উপরে অভিমান করতে ভালোবাসি, সন্তান বাপ মার উপরে, বাপ মা সন্তানের উপরে, স্বামী স্ত্রীর উপরে, আসলে জাতটাই ভীষণ আবেগ প্রবণ তো। ঠিক বলেছেন। দীপক, একটু আমার সঙ্গে বেরোবে? দু একটা জিনিস কেনার ছিল। যাও না বাবা, ঘুরিয়ে শোনা, ও একা একা বেরোবে। ঠিক আছে।